মাটিগুলো দেখো, ভালো করে দেখো, সব ডেড বডি। ওই দুর্গা, ও বলেছে ও একটা বড় বোমা ফাটিয়েছে, তাতেই অতগুলো লোক মারা গেছে। দেখো ওই বোমাটা ফাটার পরে তুমি যে বেঁচে আসো না, এটাও কিন্তু দুর্গা সহ্য হচ্ছে না। যে কোনো দিন তোমাকে আবার এরকম দুষ্টুমি করলে আবার গায়ে জল দিয়ে দেবে। কি বললি? তুই আমার গায়ে জল দিবি? তোর এত বড় সাহস তুই আমায়? তুমি দুর্গা মায়ের নামে মিথ্যা কথা বলছিলে কেন শুনি? মুখ বন্ধ কর মা, নইলে তোকে কোমায় পাঠাবো, আর ফিরবি না ওখান থেকে। বলে বাবার কিছু মনে নেই বলে তুমি যা খুশি বলবে? এটা তো ঠিক না, তুমি শুধু দুষ্টু লোক না, খুব দুষ্টু। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, বেশি ডেপুমি করলে কিন্তু বাচ্চা বলে রেয়াত করবো না, এই বলে দিচ্ছি। তো কি করবে, করো না। কি তুই আমায় চ্যালেঞ্জ করছিস? এত চিৎকার ভালো লাগছে না আমার। দেখেছো দেখেছো অনি, ওর এত বড় সাহস তোমার সামনে আমার গায়ে জল ঢেলে দিল। এই জল পোতে রেগে যাও, তাই জল ঢেলে ঠান্ডা করলাম। তবে মাথা অবধি হাতটা গেল না, আর উঠালে ভালো হতো। এই বিষ গাছটাকে দুর্গা সার জল দিয়ে বড় করার আগেই এটাকে এখান থেকে উপড়ে ফেলতে হবে। অনি, অনি, বাথরুমেও তো নেই, কোথায় গেল অনি? অনি, অনি, অনি কোথায় তুমি? অনি, অনি কি হয়েছে অনি? হ্যাঁ, তুমি তুমি এখানে বসে আছো? অনি, অনি তোমাকে কেউ কিছু বলেছে, কিছু করেছে তোমার সাথে? বলো আমাকে, বলো। অনি, অনি আমার কথাটা শুনো, তোমার কোনো ভয় নেই, তোমাকে কে কি বলেছে আমাকে বলো, বলো। অনি তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো দুর্গা, তোমার দুর্গা। অনি, হাত দেবে না আমার গায়ে, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অনি, তুমি এরকম কেন? খুব খারাপ, তুমি একদম আমার কাছে আসবে না। এসব কি বলছো তুমি? হ্যাঁ আমি তো দূরে দূরে থাকো আমার থেকে, দূরে থাকো আমার থেকে। সরে যাও। অনি কোথায় যাচ্ছো তুমি? অনি, অনি, কোথায় যাচ্ছ তুমি? অনি শোনো আমার কথা, অনি, অনি কি করে যাচ্ছ? আমাকে 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 ছেড়ে দাও, গায়ে হাত দেবে না আমার, আমাকে গায়ে হাত দেবে না। অনি, অনি তুমি এরকম কেন করছো? কেউ কিছু ছেড়ে দাও, আমার গায়ে হাত দিলে কিন্তু আমি। অনি তুমি যদি এরকম করো, আমার আমার কষ্ট হচ্ছে। অনি প্লিজ, কি হয়েছে আমাকে? আমাকে একদম হাত দেবে না কিন্তু। অনি কি হয়েছে বাবা? তুমি এবং লাঠি উজিয়ে দুর্গার দিকে, কি কি হয়েছে আমাকে বল, বলো বাবা। ও ও দুর্গা, দুর্গা কি হয়েছে আমাকে বলো মা। অনি এরকম করছে কেন? আমি জানি না মা, ও আমাকে দেখে এইভাবে আমি কিছু, আমার তো মনে হচ্ছে ও খুব ভয় পেয়ে আছে দুর্গা। অনি তোমার কি হয়েছে বল, বলো আমাদেরকে, বলো। কি হয়েছে
অনি এরকম লাঠি উঁচিয়ে আছে কেন? কি হয়েছে দুর্গা? ও কখন এরকম করে জানো না রিয়া? নির্ঘাত কে ওকে খুঁচিয়েছে। মেজুমা, এ বাড়িতে খোঁচানোর জন্য পার্মানেন্টলি হচ্ছ বাবা আর তুমি। না রে, তোর ওই ভাইয়ের আমি ধারে কাছেও যাই না। দুর্গা ছিল, ওকে জিজ্ঞাসা কর কি করেছে। ছুটকি, কি হয়েছে রে? কি হয়েছে সেটা বুঝে উঠতে পারলে তো সব হয়ে যেত দিদিয়া। আমার অদ্ভুত লাগছে, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না। আমি বুঝতে পারছি না আমি কি করব। আরে বলছি না, যখন তোমরাই বা জোর করছো কেন? দেখে তো মনে হচ্ছে ভয় একেবারে কুঁকড়ে আছে। কি দরকার ওকে ঘাঁটানোর? কি হয়েছে সেটা জানতে হবে না? ও কি তোমাদের কোনো কথা জবাব দিচ্ছে না, দেওয়ার মতন অবস্থায় আছে? ওকে তো বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে হবে দাদা, নাহলে তো সেটা ওর জন্য খারাপ হবে। ওটা তোমাদের দ্বারা হবে না, বুঝো? তোমাকে তো অন্য চোখে দেখে, তুমি দেখো তো একটু বুঝিয়ে ওকে শান্ত করো। আমি 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 কি অভি, ও কাউকে মনে করতে পারছে না, ও আমাকে কেন? আরে আর কারোর কথা তো শুনছে না। একবার দেখো না, যদি তোমার কথা শুনে, আমার মনে হচ্ছে তোমার কথাও শুনবে। যাও। উনি ব্রজ ঠাকুরপোকে এভাবে এগিয়ে দিলেন কেন? কি চান উনি? ব্রজবাবু দেখবেন, বেশি কাছে যাবেন না। হাতের ওই জিনিসটা দেখেছেন তো, চালিয়ে দিতে পারে কিন্তু। অনি বাবা, সবাই ভয় পাচ্ছে, তুমি ওই লাঠিটা নামাও। আমিও ভয় পাচ্ছি। তোমার ভয় কিসের? দেখো তোমাকে কারুর কাছে যেতে হবে না, তুমি এসো এসো আমার সঙ্গে, তোমাকে কেউ কিচ্ছু করবে না। এসো এসো। এই চুটকি, ও কি তোকে ভয় পাচ্ছে নাকি? আমি তো আছি অনি বাবা, যখন তোমার ভয় করবে তুমি আমার কাছে চলে আসবে। এসো এসো। এরকম আচরণের পেছনে মিস্টার মুখার্জির হাত নেই তো? অনি, এটা বরং অন্য কোথাও শুনে। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছো ব্রজ, উনি দুর্গাকে কিরকম ভয় পাচ্ছে? এটা এটা অবশ্য ঠিক ভয় নয়, জানো, এক ধরনের আতঙ্ক। আমার মনে হয় দুর্গা যে ওকে সরিয়ে দিতে চেয়েছিল, এটা ওর আপছাপছা মনে পড়ছে। আমাদের ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে। কি করার কথা বলছো তুমি? না, এই যে ও সারাক্ষণ দুর্গার সঙ্গে থাকছে, খাচ্ছে, শুচ্ছে, এটাও কিন্তু অনির জন্য মারাত্মক হতে পারে। অনিকে দুর্গার কাছে আর রাখা যাবে না। এক বাড়িতে থেকে সেটা কখনো সম্ভব বলে তোমার মনে হয়? না, অসম্ভব। তাই দুর্গাকেই অনির জীবন থেকে সারা জীবনের মতো সরিয়ে দিতে হবে, নইলে আর কিছু না ব্রজ। আমার ভয় যে অনিকে সুস্থ করে তোলা তো দূরে থাক, ওকেই না আমরা চিরদিনের মতো হারিয়ে ফেলি। তোমার ঘুরে ফিরে সেই একই কথা। কি করবো বলো ব্রজ, অনিকে বাঁচানোর তো অন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি যতই বলি না কেন নিজে হাতে সব করবো, কিন্তু আমার হাত বলতে তো তোমাকে অভি আমি আগেও বলেছি, আর পাপ কাজ আমার দ্বারা কখনো অভি। তোমার ছেলের জন্য ব্রজ, আমাদের অনির জন্য এই শেষবার এই পাপ কাজটা তোমায় করতে হবে। পাপ করেছো কি মরেছো? বলেছিলাম না, পাপ করলে ভগবান শাস্তি দেয়। এই তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলি? লুকিয়ে শুনবো কেন, কোথায় কি খারাপ কথা হচ্ছে আমি ঠিক টের পেয়ে যাই। টের পাওয়াচ্ছি তোকে, তোকে আমি। চলো বলে বাবা, বড় মা তোমার ডাকছে, চান খাওয়া করতে হবে তো চলো।
দিন দিন বার বাড়ছে মেয়েটা, সারাক্ষণও অনির পেছনে ফেউয়েল মতো লেগে আছে। এরকাল দুর্গা ওকে এটা বলেছে। অভি, ও যদি তোমার সব কথা শুনে থাকে তাহলে কিন্তু দুর্গাকে গিয়ে বলে দেবে, তাহলে কিন্তু তোমার পক্ষে বিশেষ খুব ভালো হবে না। ঠিক ঠিক, তাই দুর্গাকে সরানোর সাথে সাথে এই উমাটাকেও এখান থেকে সরাতে হবে। কেন উনি এভাবে আমার থেকে দূরে সরে থাকতে চাইছে আমি কিছু বুঝে উঠতে পারছি না দিদিয়া। ও অদ্ভুত আচরণ করছে, আমাকে দেখে ভয় পাচ্ছে। আমি ভেবেছিলাম যে ওকে তাড়াতাড়ি সুস্থ করে তুলব, কিন্তু দিদিয়া তুই জানিস জবে থেকে ওকে খুঁজে পেয়েছি, ও কিন্তু এরকম আচরণ আমার সাথে আগে কখনো করেনি। ছোটকি, পুরোটাই তো মানসিক ব্যাপার। আর তাছাড়া আমরা এখন কে ওর কাছে? কেউ না। ও তো এখন এক এক সময় এক এক রকম ভাবে রিয়্যাক্ট করবে। ছুটকি ছুটকি, অঞ্জন তো বলেছে তাড়াহুড়ো করলে হবে না, আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য তো ধরেই আছি দিদিয়া, কিন্তু সময় যে বড্ড কম। এক একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, আর আমি যে মা হতে চলেছি সেটা বলতে পারছি না কাউকে। তোদের তোকে আমার সব কিছু খুলে বলা উচিত, কিন্তু বলতে পারছি না। অনির ব্যাপারটা বলার পরে সেটা জেনে গেছিলেন মিস্টার মুখার্জি। এবার যদি কোনোভাবে, না 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 না, আমি বলবো না কিছুতে। তুই আমাকে ক্ষমা করে দিস দিদিয়া, ক্ষমা করে দিস। ছুটকি, তুই তুই ভয় পাচ্ছিস? তোকে কিন্তু ভয় পাওয়া একদম মানায় না দিদিয়া। দিদিয়া, আমি ভয় কিছু নেই গো দুর্গা মা, ওর কিচ্ছু করতে পারবে না। ওর মানে কার কথা বলছো তুমি? উমা, উমা তুমি কার কথা বলছো? আমি জানি দুর্গা মা, ভোলে বাবা এরকম কেন করছে? উমা, তুমি জানো? আমি তো সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে? আমাকে খুঁজছো কেন? বাড়ি কটা বাজে খেয়াল আছে? খিদে পাইনি? খিদে খেতে হবে না, চলো আমার সাথে। দুর্গা, আমি ওকে নিয়ে গেলাম, চলো। ওর কথাটা শোনা হলো না তো? কি বলতে চাইছিল, কি জানে অনির ব্যাপারে? ড্যাড, অভিরূপ আঙ্কেল তোমাকে কেন ফোন করেছিল? গুঞ্জন, এটা একটা প্রশ্ন হলো। হ্যাঁ, কারণটা আমি তোমার কাছ থেকে জানতে চাইছি ড্যাড। গুঞ্জন, অভিরূপের মতো নেতা মন্ত্রীরা আমাদের মতো বিজনেসম্যানদের সবসময় টাচে থাকতে চায়। কিন্তু আমি চাই না তুমি ওই লোকটার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট রাখো। গুঞ্জন, অভিরূপ আমার বন্ধু, হঠাৎ করে এড়িয়ে যাওয়াটা অত সহজ নয়। কিন্তু ওনাকে অ্যাভয়েড করতে হবে, উনি কতটা ডেঞ্জারাস সেটা তুমিও জানো। বাপ মেয়ের মধ্যে কিছু একটা নিয়ে মতের অমিল হয়েছে মনে হচ্ছে। আরে এসো 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 এসো। হ্যাঁ, উত্তপ্ত কথাবার্তা শুনলাম, ভুল সময় এসে বললাম ওদের নাকি গো? মনে হচ্ছে আমি আসাতে তোমরা খুশি নও। না না, মানে আমি বলছিলাম যে হঠাৎ এই সময় তুমি। হ্যাঁ, হঠাৎই তো, হঠাৎ করেই বাড়িতে দুর্গাপুজো করবো বলে ঠিক করেছি, তাই তোমাদের ইনভাইট করতে এলাম। আমার না যাওয়া হতে পারে, আগে থেকে কি বলে দিলাম। অভিরূপ, আজকালকার ছেলে মেয়ে নানান রকম এনগেজমেন্ট থাকতে পারে, বোঝোই তো। হ্যাঁ, সে থাকতে পারে, কিন্তু তোমার উপর দিয়ে যাওয়াটা বোধহয় ঠিক না। তুমি মেয়েকে ভালোবাসো, চোখে হারাও, ঠিক আছে, কিন্তু কন্ট্রোলটা নিজের হাতে রাখো। এসব তুমি কি বলছো? আমার এগেনস্টে জনসভায় গিয়ে সাক্ষী দিয়েছিল সেটা আমি ভুলিনি সুশীল। ওই ব্লাস্টে যদি ওড়ে যেত সেটা কি ভালো হতো? অভি, অভি, তুমি আমাকে আমার বাড়িতে এসে আমার আমার মেয়েকে নিয়ে থ্রেট করছো? হ্যাঁ অভি, তুমি ভুলে যেও না। হ্যাঁ হ্যাঁ, তোমার অনেক ক্ষমতা আছে, কিন্তু কিন্তু আমার ক্ষমতাও কম নয়। আর তুমি ভুলে যেও না, তোমার অনেক দুরম্বরী কারবারের প্রমাণ আমার কাছে আছে, আর আমি চাইলেই। ভুলেও সব করতে যেও না, অনেক প্রাণে মারা যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা পারো করো দেখি। হ্যাঁ, অনেক হয়েছে অনেক হয়েছে।
শেষটা খুব খারাপ ভাবে হলো সুশীল। আমার সঙ্গে শত্রুতা করে আজ অব্দি কেউ পার পায়নি। তুমিও তৈরি থেকো। ড্যাড বলেছিলাম না, ওনাকে বেশি পাত্তা দিও না। আপনার সব কাগজপত্র রেডি তো? হ্যাঁ, পেপার সমস্ত রেডি, কিন্তু খুব একটা কনফিডেন্স পাচ্ছি না আমি। ম্যাম, আপনি এভাবে বলে তো আমার টেনশন হয়ে যাচ্ছে। পূজোর সময় এতগুলো নিরীহ মানুষকে ওই প্রমোটার ঘরছাড়া করবে? আচ্ছা, আইন কি কোনোভাবে এদের? আমি তো তোমাকে আগেই বলেছি, লোকটার কাগজপত্র কোথাও কোনো খুঁত নেই, কোর্টের খুব একটা কিছু করার নেই এ ব্যাপারে। অন্যায় কখনো নিখুঁত হতে পারে না ম্যাম, কিছু তো ভুল আছেই। হ্যাঁ, কিন্তু আমাদের হাতে এখন অতটা সময় নেই। কেন, কোর্ট কি কিছুদিনের জন্য স্টে অর্ডার দিতে পারে না? কিসের ভিত্তিতে দেবে? কারণ আমরা পুরো ব্যাপারটাকে অন্যায় বলছি বলে। আমাদের মুখের কথায় হবে না, পিটিশন জমা দিতে হবে, স্থানীয় প্রশাসনকে সাপোর্ট করতে হবে আমাদের। তাহলে ওদের সাথে ইমিডিয়েট কথা বলাটা জরুরি। তোমার কি মনে হয় দুর্গা? আমি ওদের সঙ্গে কথা বলিনি, আমি সবার আগে ওদের সঙ্গে কথা বলেছি, কিন্তু ওই থিম পুজো এই সমস্ত নিয়ে ব্যস্ততা আছে বলে এড়িয়ে যাচ্ছে। আসলে আসলে ওদের মধ্যেও তো অনেকে এর মধ্যে জড়িয়ে, প্রমোটারের কাছ থেকে মোটা টাকা চাঁদা নিয়েছে। এভাবে না হলে অন্যভাবে ভাবতে হবে। মানে কি বলতে চাইছো তুমি? আমার ভাবা হয়ে গেছে ম্যাম, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হবে। দুর্গা কি করবে ভাবছো? ওদের ওদের মতো করে শায়েস্তা করতে হবে। আপনি চিন্তা করবেন না, আমাদের দিক থেকে কোনো ভুল হবে না। তুমি কি এই জন্যই মেয়েদের রেডি থাকতে বলেছিলে? হ্যাঁ, আমার মনে হয়েছিল এত সহজে এই ব্যাপারটা মিটবে না। ওরা তৈরি তো? হ্যাঁ তৈরি, কিন্তু ম্যাম আপনি শুধু ওদের জায়গা মতো পৌঁছে যেতে বলুন, আমি পৌঁছে যাচ্ছি। তোমার বয়স হচ্ছে ড্যাড, এত এক্সাইটমেন্ট তোমার জন্য ভালো নয়, আর অভিরূপ অঙ্কেলের মতো লোকেদের তোমার অ্যাভয়েড করা উচিত। চেষ্টা তো করছি কিন্তু পারিনি, আর এভাবে সেটা পসিবল নয়। কেন? কেন মানে একটা পলিটিক্যাল সাপোর্ট ছাড়া আমি ঝামেলায় জড়িয়ে যেতে পারি। দেখ, তোমার বিজনেসের জন্য যদি পলিটিক্যাল সাপোর্ট এতটাই দরকার হয়, তাহলে অভিরূপ অঙ্কেল কেন? নতুন করে কোনো একটা দল তৈরি করো। নতুন পার্টি? ইয়েস, নতুন পার্টি, একটা ফ্রেশ লিডার। ড্যাড, যখন তুমি ইনভেস্ট করবে তখন এমন একজনের পেছনে ইনভেস্ট করো যে তোমার কাজে আসবে, অভিরূপ মুখার্জির মতো যখন তখন রং বদলাবে না। ড্যাড, একটু ভেবে দেখো ড্যাড, তুমি একজন বিজনেসম্যান, কোথায় ইনভেস্ট করলে প্রপার প্রফিট হবে সেটা তুমি একমাত্র ভালো জানো। কথাটা তুমি খুব একটা খারাপ বলনি গুঞ্জু। লেট মি থিংক। ভাবো ভাবো সুশীল, ভেবেও যদি দল বানানোর ভুলটা করো তাহলে এটাই তোমার মরার কারণ হিসেবে যথেষ্ট। বাট শুরুটা কোথা থেকে করব? আর এখন তো মিহিরকে ওইসব কথা বলে কোনো লাভ নেই। তুমি তো আসল মানুষের কথাটা ভুলেই গেলে যে অভিরূপ মুখার্জিকে চ্যালেঞ্জ করতে পারে। কে? দুর্গা। এরপর তো তোমাকে বাঁচিয়ে রাখার কোনো সিনই নেই। এই দুর্গা পুজোই হবে তোমার জীবনের শেষ পুজো সুশীল। গুঞ্জন ফোন করেছে। হ্যাঁ গুঞ্জন বলো। দুর্গা, ড্যাড তোমার সাথে দেখা করতে চায়। তোমার বাবা হঠাৎ আমার সাথে কেন? বুঝতেই পারছো কথাটা কতটা ইম্পর্টেন্ট। কিন্তু গুঞ্জন, আমি তো এখন মুখ্যমন্ত্রী নই, তোমার বাবাকে আমি কোনো মতে হেল্প করতে পারবো না। আমি জানি দুর্গা, তুমি ড্যাডকে লাইক করো না, কিন্তু প্লিজ আমার জন্য যদি তুমি ড্যাডের সাথে একবার দেখা করো। দেখো ফোনে তো এসব কথা হয় না, তাই ঠিক আছে ওনাকে বলো আমি দেখা করব যত তাড়াতাড়ি সম্ভব হয়। প্লিজ কাল যাবো তোমাদের ওখানে, এখন রাখছি। থ্যাংক ইউ দুর্গা। কি কেস? এরা স্যারের নামে এসব বলছে কেন?
স্যার কি ভোটে টোটে দাঁড়াবেন নাকি এবার? কই সেরকম কিছু তো শুনিনি। কই চলো 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 তো দেখা যাক। আস্তে 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 চেঁচাচ্ছ কেন এই রাতগুলোতে? আচ্ছা মুশকিল, স্যার দুপাত্র খেয়ে এই সময় রেস্ট নেন, মেজাজ খিচড়ে গেলে চাকরি যাবে আমাদের চলে। এই আস্তে আস্তে তুই থাক, এখানে আমি স্যারকে গিয়ে বলছি।